এই মুহাররম মাসের, এই মুহাররম মাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যেই দিনটিকে আরবিতে বলা হয় আশুরা। আশুরা ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এটি আশির বা আশরা শব্দমূল থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে দশ। আশুরার দিনটি, যে আশুরার দিনটি মুহাররম মাসের দশ তারিখ, মুহাররম মাসের দশ তারিখকে কি বলা হয়? ইয়াউমে আশুরা। আশুরার এই দিনটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। আশুরার এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, দুঃখজনক হলেও সত্য, খুব আফসোস করে এটি বলতে হয়। আমাদের দেশে মুহাররম মাস আসলেই মানুষ মনে করে মুহাররম মানেই কারবালা। দেখবেন বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আছে, মুহাররম মাস আসলে পরেই কারবালার উপরে বিভিন্ন কলাম থাকে, শুধু কারবালা নিয়ে লেখালেখি হয়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো দেখি, মুহাররমের মাস কারবালার কারণেই কি শুধু মুহাররমের মাস পরিচিত? না, এই কারবালার ঘটনা ঘটেছে নবীজির ইন্তেকালের 50 বছর পরে, আর কারবালার ঘটনা ঘটার হাজার হাজার বছর আগে থেকেই মুহাররম এবং আশুরার দিন বিখ্যাত। কিভাবে বিখ্যাত? কারণ এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে। সেই বিশেষ ঘটনা কি? যদিও আমাদের দেশে আশুরার দিনের অনেক বিশেষ ঘটনা খুব জানি, খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে বলা হয়, অনেকে ফেসবুকেও লিখে আশুরার দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে নূহ আলাইহিসসালামের নৌকা যুদি পর্বতে গিয়েছে, এই দিনে আইয়ুব আলাইহিসসালাম রূপ মুক্তি পেয়েছেন, এই এই দিনে ইউসুফ আলাইহিসসালাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, এই দিনে ইয়াকুব আলাইহিসসালামের চোখ ভালো হয়েছিল, ইত্যাদি 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 বিভিন্ন কিছু বলা হয়। এগুলোর নির্ভরযোগ্য কোনো বর্ণনা বিশুদ্ধ কোনো সনদে, বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন, হাদিস বেত্তাগণ এগুলোকে জাল এবং বানুয়ার, ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন, এগুলোর কোনো ভিত্তি নাই। তবে আশুরার দিনটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে। ঘটনাটি কি? সরাসরি বুখারী এবং মুসলিম শরীফ থেকে শোনাচ্ছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পরে তিনি লক্ষ্য করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, মদিনার ইয়াহুদিরা আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। আল্লাহর নবী এই অবস্থা দেখে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই মুহররমের 10 তারিখে তোমরা কি কারণে রোজা রাখো? আল্লাহর নবী যখন ইহুদিদেরকে এই প্রশ্ন করলেন, ইহুদিরা তখন জবাব দিল, فقالوا هذا يوم عظيم انزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه, ইহুদিরা তখন বলল, এই দিনটি একটি, এই দিনটি একটি বিরাট দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার, জালেম, ক্ষুধাদ্রোহী ফেরাউন এবং তার সৈন্যদল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কৌম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এবং আশুরার এই দিনে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে পানিতে ডুবিয়ে মেরেছেন, এই জন্য ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম এই বিজয়ে আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া করে রোজা রেখেছিলেন, ফানাহনু নাসুমুহু, এই জন্য মূসা নবীকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। ইহুদিদের এই কথা শুনে নবীজি বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। নবীজি ইহুদিদের কাছ থেকে এই কথা শুনে বললেন, মূসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি এবং আমার উম্মত হচ্ছে বেশি অগ্রগামী, বেশি নিকটবর্তী, এই জন্য নবীজিও আশুরার দিনে রোজা রাখা শুরু করলে এবং সাহাবিদেরকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কারবালার ঘটনা ঘটার বহু আগে থেকে, কয়েক হাজার বছর আগে থেকেই আশুরার দিনটি ঐতিহাসিকভাবেই তাৎপর্যপূর্ণ। আশুরার দিনটি হচ্ছে বিজয়ের দিন, কিন্তু দুঃখজনকভাবে এই দিনটি আবার আমাদের কাছে অত্যন্ত বেদনাময় একটি দিন।
কারণ নবীজির ইন্তেকালের 50 বছর পরে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে নবীর উম্মতেরই কিছু দুর্ভাগা লোকদের হাতে কারবালার প্রান্তরে নির্মমভাবে সপরিবারে তারা শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য কারবালার দিনটি যেমন বিজয়ের দিন, তেমনি প্রত্যেকটি মুসলমানের জন্য এটি অত্যন্ত বেদনাময় এবং শোকাবহ একটি দিন। তবে এখানে একটি বিষয় বলে রাখি, বিজয়ের দিনে শোকের কোনো ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না। খুব মন দিয়ে শুনেন, বিজয়ের দিনে কোনো শোকাবহ ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের সিগনিফিকেন্স বা তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, বলেন তো বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ, কথা বলেন না কেন? 16ই ডিসেম্বর। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আল্লাহ না করুন, আল্লাহ তাআলা আমাদের দেশকে সব সময় ভালো রাখুন, হেফাজতে রাখুন, বলেন আমিন। জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করেন আল্লাহ না করুন এই 2021 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশে ভয়াবহ কোনো ট্র্যাজেডি ঘটে গেল, ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে গেল, জাতির বিরাট ক্ষতি হলো, রাষ্ট্রের বিরাট ক্ষতি হলো, তাই বলে কি পরবর্তী বছর যখন 2022 সালের 16ই ডিসেম্বর আসবে তখন কি বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে? কেন? কারণ বিজয় দিবসেই তো একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এরপরেও বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে না, কেন? কারণ বিজয়ের দিনে শোকাবহ ঘটনা ঘটলেও বিজয় দিবসের একটা তাৎপর্য আছে। তাহলে এই আশুরার দিন মুহররমের 10 তারিখে অত্যন্ত শোকাবহ একটি ঘটনা, নির্মম একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনা আমাদের কলিজাকে, আমাদের কলিজাকে, হৃদয়টাকে একেবারে ক্ষতবিক্ষত করে এমন একটি ঘটনা ঘটেছে। তাই বলে আশুরার বিজয়ের যে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আশুরার দিনটা কি করেন ঐতিহাসিক সেটা বললাম, কারণ এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের লোকদেরকে পৃথিবীর কুখ্যাত শাসক স্বৈরাচার জালেম ক্ষুদাদ্রোহী ফেরাউন এবং তার সৈন্যদল থেকে নাজাত দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম কি করেছিলেন, শুক্রিয়া হিসাবে রোজা রেখেছিলেন। নবীজিও এই কারণে রোজা রেখেছেন, আশুরার দিনে রোজা রেখেছেন, এবং সাহাবিদেরকেও বলেছেন যে তোমরাও আশুরার দিনে কি রাখো, রোজা রাখো। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা কি ছিল, ফরজ ছিল। দ্বিতীয় হিজরির শাবান মাসে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেল, অর্থাৎ রাখলে সওয়াব আছে কিন্তু না রাখলে কোনো গুনাহ নাই। আশুরার এই রোজা মুসলমানদের জন্য অপশনাল হয়ে গেল, এটি নবীজির একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটি ছেড়ে দেওয়াটা অনুচিত, অনুত্তম। এটি রাখতে পারলে, আমল করতে পারলে খুবই ভালো, কারণ নবীজি যেই সুন্নাতগুলোকে খুব গুরুত্ব দিয়ে পালন করতেন সেই গুরুত্বপূর্ণ সুন্নাতগুলোর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে এই আশুরার রোজা। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুইটি কারণে আশুরার রোজা ছেড়ে দেওয়া উচিত নয়। বলেন তো কয়টি কারণে? দুইটি কারণে আশুরার রোজা মুসলমানদের ছেড়ে দেওয়া উচিত নয়। এক নম্বর কারণ হচ্ছে এটি ছিল নবীজির নিয়মিত আমল, নবীজি ওফাতের আগ পর্যন্ত আশুরার রোজা ছাড়েন নাই, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটি নবীজির নিয়মিত একটি সুন্নার আমল ছিল। এটি বানিয়ে বলছিল, দেখেন নাসাইর হাদিস, আল্লাহর নবী, দেখেন নাসাইর হাদিস, নাসাইতি হাদিস বর্ণিত হয়েছে, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি আমল নবীজি কখনোই ছাড়তেন না। কয়টি আমল? চারটি আমল। এক নাম্বার হচ্ছে সিয়াম আশুরা, আশুরার রোজা। দুই নাম্বার হচ্ছে আইয়ামুল আশরি দিল হাজ্জা, জিল হজের প্রথম 10 দিনের আমল, প্রথম 9 দিনের নফল রোজা। আর তিন নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। আর চার নাম্বার হচ্ছে ওয়াররাকাতাইনি কাবলাল গাদা, ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নাত। এই চারটি আমল নবীজি কখনো কি করতেন না, ছাড়তেন না। তার মধ্যে একটি আমল হচ্ছে আশুরার রোজা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। বলছিলাম আপনাদেরকে দুটি কারণে আমাদের কারোরই আশুরার
রোজাটা ছেড়ে দেওয়া উচিত হবে না। এর এক নম্বর কারণ কি বললাম, নবীজি ওফাতের আগ পর্যন্ত আশুরার রোজা কখনো ছাড়েছেন? ছাড়েন নাই। দুই নম্বর কারণ হচ্ছে রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আশুরার রোজা অপশনাল সুন্নাহ হয়ে গেলেও এর ফজিলত কিন্তু থেকে গিয়েছে। এই রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আমি আশা রাখি আল্লাহ তাআলা এই আশুরার রোজার মাধ্যমে তার পূর্ববর্তী বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। অর্থাৎ এক বছরের সগিরা গুনাহ আল্লাহ তাআলা এই আশুরার রোজার মাধ্যমে মাফ করে দিবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ সিয়াম, আশুরার সিয়াম কি আমরা ছেড়ে দিতে পারি? অবশ্যই না, আল্লাহ তৌফিক দান করেন। আমি আবারও রিপিট করছি, মা বোনরাও শোনেন, যে দুটি কারণে আমরা আশুরার রোজা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী কখনোই আশুরার রোজা ছাড়তেন না। দুই নাম্বার হচ্ছে এই রোজার মাধ্যমে এক বছরের সগিরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তাহলে আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ। রমজান মাসের রোজার পরে নবীজি আরাফা দিবসের রোজাকে গুরুত্ব দিতেন, আরাফা দিবসের পরে এই আশুরার রোজাকে গুরুত্ব দিতেন। নবীজি রমজান মাসের রোজার পরে দুটি রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন, একটি হচ্ছে আরাফা দিবসের রোজা যেটা আমরা কয়েকদিন আগে শেষ করলাম, আর একটা হচ্ছে আশুরার রোজা। এই দুইটা রোজাকে নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন। কত গুরুত্ব নবীজির সাহাবিরাও দিয়েছেন শুনেন। সাহাবিরা তাদের বাচ্চাদেরকে শিশুদেরকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের কোনো রোজার ব্যাপারে, রোজা রাখার ব্যাপারে এতটা উৎসাহিত করতেন না, কিন্তু আশুরার রোজার ব্যাপারে তারা তাদের বাচ্চাদেরকে উৎসাহিত করতেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে সাহাবিরা তাদের বাচ্চাদের হাতে বিভিন্ন খেলনা দিয়ে রাখতেন যেন তাদেরকে ভুলিয়ে রাখা যায়, যেন তাদেরকেও রোজা রাখানো যায়। সুতরাং এই রোজার অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে, আমরা রাখবো ইনশাআল্লাহ। এই আশুরার রোজা আমরা কীভাবে রাখবো, আশুরার রোজা আমরা কীভাবে রাখবো? সম্মানিত মুসল্লিবৃন্দ, আশুরার রোজা পালনের তিনটি পর্যায় রয়েছে। কয়টি পর্যায়? তিনটি পর্যায় রয়েছে। এক নম্বর হচ্ছে শুধু মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, এটি অনুচিত এবং অনুত্তম কাজ। ওলামায়ে কেরাম বলেছেন শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা এটি অনুত্তম এবং অনুচিত কাজ। কেন অনুত্তম, কেন অনুচিত? একটু আগেই বলেছি যে আশুরার দিনকে ইহুদি এবং খ্রিস্টানরাও কিন্তু তাজিম করে সম্মান রাখে, এবং ইহুদিরাও সম্মান করে এই দিনে কি রাখে, রোজা রাখে। যেমনটি মুসলিম শরীফে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে নবীজি যখন থেকে আশুরার রোজা রাখা শুরু করলেন এবং আমাদেরকেও আশুরার রোজা রাখতে আদেশ দিলেন, আমরা নবীজির কাছে গিয়ে বললাম যে ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, নবীজি আপনি তো বলছেন আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার জন্য, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরাও তো এই দিনকে তাজিম করে সম্মান করে, এবং ইহুদিরা এই দিনে কি রাখে, রোজা রাখে। তাহলে তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের সাথে কি আমাদের মিলে গেল না, সাদৃশ্য হয়ে গেল? নবীজি এই কথা শুনে বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসিয়া। নবীজি বললেন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর থেকে ইহুদিদের অনুসরণ আমরা করব না, অর্থাৎ আমরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখবো না, বরং 10 তারিখের আগের দিন 9 তারিখেও আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বর্ণনাকারী সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, পরের বছর আর আসে নাই, অর্থাৎ পরের বছর নবীজি আর জীবিত, পরের বছর নবীজি আর হায়াত পান নাই, তার অফাত হয়ে গিয়েছে। যদি তিনি থাকতেন তাহলে তিনি পরের বছর একটা রোজা রাখতেন না, কয়টা রাখতেন? কারণ যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। এই জন্য আশুরার রোজার দ্বিতীয় স্তর হচ্ছে, সবচাইতে উত্তম হচ্ছে 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখা। আর 3 নম্বর পর্যায় হলো ইহুদিদের বিপরীত করার জন্য, তাদের সাথে যেন মিলে না যায়, 9, 10 অথবা 10, 11 রোজা রাখা। এটি মুসনাদে আহমদে এসেছে। যদি ওই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনদের কারো কারো বক্তব্য হলো, কেউ কেউ এটাকে সহি বলেছেন, কেউ কেউ এটাকে দাইফ বলেছেন। নবীজি বলেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, তবে ইহুদিদের সাথে বৈপরীত্য করে রোজা রাখো, সুমু কাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, আশুরার দিনের আগের দিনে রোজা রাখো অথবা আশুরার দিনের পরের দিনও তোমরা রোজা রাখো। এই হাদিসটির ব্যাপারে যেহেতু মুহাদ্দিসিনদের বক্তব্য হলো, কেউ কেউ এটাকে সহি বলেছেন, কেউ কেউ এটাকে দাইফ বলেছেন, সুতরাং
আমরা সবচেয়ে ভালো হয় একেবারে সহি নির্ভেজাল যে হাদিসটি রয়েছে, নবীজি বলেছিলেন যে ইহুদিদের সাথে আমরা আর মিল রাখবো না, যদি বেঁচে থাকি পরের বছর থেকে দশ তারিখের সাথে নয় তারিখ রোজা রাখবো ইনশা আল্লাহ। সুতরাং আমাদের জন্য সবচাইতে উত্তম হবে আমরা আশুরার যে রোজা রাখবো দশ তারিখের সাথে নয় তারিখেও আমরা মিলিয়ে রাখবো, অর্থাৎ নয় তারিখও রোজা রাখবো দশ তারিখেও আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ। সবাই রাখবেন তো? কারা কারা রাখবেন না হাত তুলেন তো, কেউ কে হাত তুলছে? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার শেষ পর্যায়ে এই আশুরার কয়েকটি শিক্ষার কথা বলে আজকের আলোচনা আমরা শেষ করব। আশুরার পাঁচটি শিক্ষা রয়েছে। এই আশুরা দিবসের কয়টা শিক্ষা রয়েছে? পাঁচটি শিক্ষা রয়েছে, সংক্ষেপে বলছি। এক নম্বর হচ্ছে বিজয় বা সফলতায় আল্লাহ শুক্রিয়া জানাতে হয়, এটি হচ্ছে আশুরার শিক্ষা। কারণ আমরা জেনেছি আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন। কার বিরুদ্ধে, কার উপরে বিজয় দিয়েছেন? ফেরাউন কি বিখ্যাত না কুখ্যাত? ভালো মানুষ না খারাপ মানুষ? এত খারাপের খারাপ, সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খুদা। আসলে সে খুদা না হুদা? সে খুদা না হুদা? একেবারে হুদা। তো আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে এবং তার উম্মতকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন। আর মুসা আলাইহিস সালাম বিজয় পাওয়ার পরে কি করলেন? শুক্রিয়া আদায় করেছিলেন। তাহলে আশুরার প্রথম শিক্ষা হলো মোমেন যখনই কোনো বিজয় পাবে বা সে জীবনের যে কোনো জায়গায় সফল হলে লাফালাফি করবে, গান বাজনা করবে, তাহলে কি করবে? আমাদের অবস্থা কি? সফল হইলে একটা লাফ মারে, বিজয়ের দিনে গান বাজনা করে। এই জন্য বিজয় পাওয়ার পরে ওই বিজয়ী মানুষগুলোর উপরে আল্লাহর কোনো রহমত থাকে? থাকবে কেমনে? কারণ বিজয় পাওয়ার পরে যা করা দরকার তা তো করে, বিজয় পাওয়ার পরে কি করতে হবে? আমরা যখন একটু ভালো থাকি তখন ক্রেডিটটা আল্লাহকে দিতে চাই না, ক্রেডিট নিজেরাই নিয়ে ফেলতে চাই। যেমন দেখেন কিছুদিন আগে যখন করোনা গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করলো, তখন আমরা লম্বা লম্বা বক্তব্য দিয়েছি। আমরা বলি, আমরা তখন বলেছি আমরা এটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি। আমরা এটাকে কি করে ফেলেছি? ক্রেডিটটা নিজেরা না নিয়ে কাকে দেওয়া উচিত ছিল? বলা উচিত ছিল এই গরিব দেশে আমাদেরকে ভালো রেখেছেন কে? ক্রেডিট নিজেরা নিয়ে ফেলতে চাই। আমি গত সপ্তাহে কোন একটা টিভি চ্যানেলের খবর দেখতেছিলাম, বলতেছে করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে নতুন করে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। শব্দ চয়ন দেখেছেন আপনি? করোনা ভাইরাসের লাগাম টেনে ধরবে? করোনা কি তোমার মামাতো ভাই? এটা তো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এটি আল্লাহর পাঠানো সৈনিক, আল্লাহর পাঠানো গজব। দুনিয়ার কোনো মানুষ এর লাগাম টেনে ধরতে পারবে? বিজ্ঞানীরা গবেষণা করে কুল কিনারি পায় না, কয়েকদিন পরপর ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়। কয়েকদিন পরপর কি হচ্ছে? ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে। এখনো তার ভ্যারিয়েন্টটি তারা সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই। কেউ কেউ বলছে, এখন দেখতেছি কোনো কোনো বিজ্ঞানীরা বলতেছে এই করোনা পৃথিবী থেকে যেতে আরও মনে হয় কয়েক বছর সময় লাগবে। আর আমি বলছি করোনা কখনোই পৃথিবী থেকে যাবে না, এটা সারা জীবন থাকবে। এখন আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? দেখেন একটা সময় কলেরা, ডায়রিয়া এগুলো মহামারী ছিল। কয়েক বছর আগেও এমন কিছু রোগ ছিল এগুলিতে আক্রান্ত হলে মানুষ মরে যেত, একজন আক্রান্ত হলে এলাকার সবাই আক্রান্ত হতো। পর্যায়ক্রমিকভাবে এগুলোর প্রতিষেধক আসলো, নিরাময় আসলো, টিকা আসলো, এখন আর ওই রোগে আক্রান্ত হলে মানুষ ভয় পায় না। তাহলে ওই রোগগুলো কি নির্মূল হয়ে গিয়েছে? রোগগুলো এখনো আছে, প্রতিষেধক এসেছে। এই জন্য আমি বলেছি করোনা পৃথিবী থেকে যাবে না, করোনা থাকবে, করোনার প্রতিষেধক আসবে। কারণ নবীজি বলেছেন প্রত্যেক রোগেরই প্রতিষেধক আছে। যেগুলোর প্রতিষেধক এখনো আসে নাই এটি মানুষ এখনো খুঁজে বের করতে পারে নাই, কিন্তু প্রতিষেধক আছে। তাহলে বিজয় আসলে প্রথমে শুকরিয়া জানাতে হবে কার? নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে বিজয় আসলে রোজা রেখে আল্লাহর শুকরিয়া জানাতে হয়, এটিও আশুরার দুই নম্বর শিক্ষা। কারণ মুসা নবী বিজয় পেয়ে কি রেখেছিলেন? রোজা রেখেছিলেন। তাহলে আশুরার দিনে আমরা কি রাখবো ইনশা? তিন নম্বর হচ্ছে ইমানি পরীক্ষায় হতাশ হওয়া যাবে। মুসা আলাইহিস সালাম তার এবং তার উম্মতের উপরে এই ফেরাউন ভয়াবহ নির্যাতন চালিয়েছিল, অত্যাচার নির্যাতন এমন ভাবে করেছিল, যারাই ইমানের ঘোষণা দিয়েছে তাদেরকেই ফেরাউন হত্যা করেছে। জুলুম নির্যাতনের মাত্রা যখন অত্যধিক বেড়ে গেল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন তোমার উম্মতকে নিয়ে মিশর ত্যাগ করো। মিশর ত্যাগ করে যখন চলে যাচ্ছেন, পেছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করলো।
যেতে যেতে মুসা নবী যখন তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরে গেলেন, লোহিত সাগরের তীরে যাওয়ার পরে তার উম্মতের লোকেরা বলল, আমরা তো এখন ধরা খেয়ে গেছি, সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, পালাবার কোনো পথ আর। মুসা আলাইহিসসালাম বললেন, এমন কথা বলো না যে আল্লাহ আমাদেরকে মিশর ছাড়ার কথা বলেছেন, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা সেই লোহিত সাগরের মধ্যেই পার হওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন, ফেরাউন এবং তার দলবলকে সেখানে ধ্বংস করে দিলেন। ইমানি পরীক্ষা আসলে হতাশ হওয়া যাবে না, ইমানি পরীক্ষায় দৃঢ় থাকলে বিজয় আসবে কার পক্ষ থেকে? পৃথিবীতে আল্লাহর নবীরা ইমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিয়েছেন, এজন্য আল্লাহর নবী বলেছেন, ফায়ুক্তালার রাজুলু আলা হাসাবি দীনে, যার দিনদারিতা যত বেশি তার পরীক্ষা হত তত বেশি। এজন্য আপনার দাওয়াত যদি কবুল হয় আপনাকে জেলে যাওয়া লাগবে, আপনার দাওয়াত যদি কবুল হয় আপনাকে হামলা মামলার সম্মুখীন হওয়া লাগবে, আপনার দাওয়াত যদি কবুল হয় রিমান্ডে যাওয়া লাগবে, এমনকি দাওয়াত কবুল হলে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। তাহলে দাওয়াত কবুল হলে এই দাওয়াত আপনাকে জালেমের জুলুমের সম্মুখীন করবে, আর যেই দাওয়াত আল্লাহর দিনের দাওয়াত না হয়ে পেটের দাওয়াত হয়, এই পেটের দাওয়াত কখনো কোনো রুষানোরের সম্মুখীন করে। দাওয়াত দুই প্রকার, একটা হচ্ছে পেটের দাওয়াত আর একটা হচ্ছে দিনের দাওয়াত। আল্লাহর দিনের দাওয়াত দিলে নবী এবং তাদের অনুসারীরা যেভাবে জালেমদের জুলুমের সম্মুখীন হয়েছেন, আপনাকেও সেই জুলুমের সম্মুখীন হওয়া লাগবে। পৃথিবীর দুইজন নবী আদম আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালাম ছাড়া পৃথিবীর সমস্ত পয়গাম্বরেরা, সমস্ত নবীরা মার খেয়েছেন, সমস্ত নবীরা অত্যাচারিত হয়েছেন। সুতরাং আপনি ইমান এনে ইমানের পথে চলে আপনি যদি মাঝে মাঝে বালা মুসিবতে না পড়েন, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে মনে হয় বেঈমানই বাসা বেঁধেছে, কিংবা নবী এবং নবীদের অনুসারী সাহাবিদের মতো করে ইমানের পথে হয়তো আপনি হাঁটছেন না, এই জন্য এই অবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী এবং সাহাবিদের যে তরিকা ছিল সেই তরিকার উপরে অটল রাখো। তাহলে আসুরার তিন নম্বর শিক্ষা হলো ইমানি পরীক্ষায় হতাশ না হওয়া, চার নম্বর শিক্ষা হলো জালেমদের জুলুমকে ভয় করা যাবে না, কারণ জালেমের জুলুমের অবসান ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। যেভাবে আসুরার দিনে ফেরাউনের জুলুমের অবসান হয়েছিল, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যারাই জুলুম করবে সকল জালেমের জুলুমের অবসান একদিন হবেই হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে আসুরার চার নম্বর শিক্ষা। আসুরার পাঁচ এবং সর্বশেষ শিক্ষা হলো আসুরার দিনে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের অনুসরণ না করা, অর্থাৎ একদিন রোজা না রেখে 9 এবং 10 তারিখে রোজা রাখা।